আমরা আগের দিনের ক্লাস যেটা করেছিলাম সেটা হচ্ছে যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল আর ডেসিমেল এই চারটি নাম্বার সিস্টেম আমাদের আছে কি কি নাম্বার সিস্টেম আছে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই চারটি নাম্বার সিস্টেম আছে চারটি নাম্বার সিস্টেমের আমরা কনভার্সন শিখেছিলাম এইবার আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমগুলোর মধ্যে প্লাস অ্যাডিশন যোগ করলে কিভাবে করতে হয় আমরা ডেসিমেলের যোগ সবাই জানি 2 প্লাস 2 4 হয় সবাই জানি কিন্তু এটা জানি না 2 প্লাস 2 4 কিভাবে হয় তার মানে যদি আমি মেকানিজমটা জেনে যাই যে একটা প্লাস যে আমরা ছোটবেলায় শিখেছি বা এখনো আমরা প্লাস করি ইনটু করি বিয়োগ করি মানে সাবট্রাকশন করি কিভাবে এই মেকানিজমটা চলে কিভাবে আসে তাহলেই কিন্তু আমরা সমস্ত নাম্বার সিস্টেমের যোগ একই নিয়মে হবে সমস্ত নাম্বার সিস্টেমের বিয়োগ একই নিয়মে হবে তাই না তার মানে আমাদের ফান্ডামেন্টাল জায়গাটা আমরা শিখে নেব আমরা মুখস্থ করব না মুখস্থ করলে সমস্যা ঠিক আছে কারণ অনেক কিছু মাথায় রাখতে হয় কিন্তু মুখস্থ না করে যদি মুখস্থ করলে একটা সুবিধা কি তাড়াতাড়ি হয় কিন্তু সেটা আমরা পরে করব কিন্তু জিনিসটা আর কি বুঝে নেব মেকানিজমটা কি ঠিক আছে এটা যদি মেকানিজমটা বুঝে নাও খুব আনন্দ লাগবে যে কিভাবে আমরা প্লাস করি সেটা জানতে পারবো আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে ফিডব্যাক দাও তো যে তোমরা যে নাম্বার সিস্টেমগুলো আমি আগের ক্লাসে আমরা করিয়েছি সেই ক্লাসে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস কত বা র্যাডিক্স কত রাইট ডেসিমেল বা ডেসিমেল নাম্বার সিস্টেমের র্যাডিক্স বা বেস হচ্ছে 10 রেঞ্জ কত 0 to 9 রাইট হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস বা র্যাডিক্স কত 16 রেঞ্জ কত 0 to 15 আর হেক্সাডেসিমেলে 0 থেকে কত পর্যন্ত নাম্বার হয় 0 টু 9 পর্যন্ত নাম্বার হয় আর তারপরে 10 11 12 13 14 15 লেটার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল হবে না কিন্তু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই রাইট আচ্ছা অক্টাল নাম্বার সিস্টেমে বেস বা র্যাডিক্স কত রাইট 8 রেঞ্জ কত 0 টু 7 আর বাইনারি নাম্বার সিস্টেমে র্যাডিক্স বা বেস কত 2 রেঞ্জ কত 0 টু 1 রাইট এটা এই জায়গাটা আমাদের লাগবে ঠিক আছে প্লাস করতে গেলে তাহলে আমরা চলে আসছি প্রথমে একটা সাধারণ প্লাস করব যেটা তোমরা নিজেরা যে সিস্টেমে প্লাস করো সেই সিস্টেমে প্লাসটা করো তারপরে আমি দেখাচ্ছি আসল প্লাসের মেকানিজম কি কোন নাম্বার সিস্টেমে ডেসিমেল নাম্বার সিস্টেম তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমে প্লাস অ্যাডিশন ঠিক আছে টু ফাইভ থ্রি সেভেন থ্রি নাইন টু এটা থ্রি নাইন সিক্স এটা ডেসিমেল নাম্বার এটা এই দুটো ডেসিমেল নাম্বার এই নাম্বার সিস্টেমটাতে তোমরা প্লাস করে দেখাও তারপরে আমি দেখাবো প্লাস কিভাবে হচ্ছে তোমাদের সাথে আমার আনসার মিলবে কিনা আমি দেখো এবার একটা কাজ করছি ডেসিমেলের যেটা আমার করতে লাগবে সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমই তো আমরা ইউজ করি আমাদের সমস্ত ক্যালকুলেশনে আমাদের যত জেনারেল ক্যালকুলেশন আছে সব জায়গায় আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করি ঠিক আছে তাহলে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা জেনে রাখছি বেস কত বেস হচ্ছে 10 তাই তো আর রেঞ্জ হচ্ছে 0 to 9 ঠিক আছে এইটা আমরা জেনে রাখছি ঠিক আছে তার মানে ডেসিমেল নাম্বার সিস্টেমে যোগ করি বিয়োগ করি যাই করি যে রেজাল্ট আসবে সেটা ডেসিমেলেই হবে তাহলে ডেসিমেলেই হলে ডেসিমেলের যে রেঞ্জ সেখান থেকে পেরোবে না মানে 0 থেকে 9 এর বাইরে কোনোদিন যাবে না তার জন্যই আমার সিস্টেমটাকে রাখতে হবে এমন ভাবে রাখতে হবে সিস্টেমটাকে যাতে 0 থেকে 9 এর বাইরে সংখ্যা প্লাস করেও না বেরোয় তাহলে কি করব আমি এখানে একটু দাগ টেনছি তোমাদের সুবিধার জন্য ঠিক আছে এবার এই দুটোকে আমরা যোগ করছি 7 প্লাস 3 কত হয় 10 আচ্ছা 10 কি ডেসিমেল নাম্বার সিস্টেমের পার্ট রেঞ্জে রয়েছে নেই যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে তাদেরকে আমাকে করতে হবে মাইনাস বেস এখানে কত 10 তার জন্য মাইনাস বেস করলাম ঠিক আছে ওকে তাহলে মাইনাস বেস যদি করি তাহলে আমার কত আসবে 7 প্লাস 3 10 মাইনাস 10 কত 0 তার মানে 0 এলো কেন মাইনাস 10 করলাম যেহেতু রেঞ্জকে পেরিয়ে যাচ্ছিল কি করছিল রেঞ্জকে পেরিয়ে ছিল 0 থেকে 9 রেঞ্জ তার পেরিয়ে যাচ্ছে রেঞ্জকে তার জন্য আমরা মাইনাস বেস আর বেস কেন 10 যেহেতু আমি ডেসিমেলের অঙ্ক করছি
তাহলে মাইনাস 10 তাহলে 0 হয়ে গেল এবার যেহেতু মাইনাস 10 করেছি সেই ক্ষেত্রে এখানে প্লাস 1 করতে হবে এটা রুল ঠিক আছে তাহলে প্লাস 1 আমরা এখানে করেছিলাম ঠিক আছে উপরে পরের স্টেজে তাহলে প্লাস 1 বললাম তাহলে কত হচ্ছে 9 প্লাস 1 10 প্লাস 3 13 তাহলে আবার বেরিয়ে যাচ্ছে কাকে 9 কে রেঞ্জ কে বেরিয়ে যাচ্ছে 9 রেঞ্জ যে রেঞ্জ কে বেরিয়ে যাবে আমরা কি বলেছি মাইনাস বেস তাহলে মাইনাস 10 তাহলে হচ্ছে 13 মাইনাস 10 3 রাইট 3 ঠিক আছে 3 হলো এবার 3 করেছি এবার যেহেতু মাইনাস 10 হয়েছে আমি কি বলেছি ওই পাশে কি আমাকে মাইনাস 1 করে প্লাস 1 করতে হবে তাহলে প্লাস 1 করব যেই প্লাস 1 করলাম তাহলে কত হবে 6 7 8 9 10 11 12 ঠিক আছে তাহলে -10 মানে হচ্ছে আবার পেরিয়ে যাচ্ছে 9 কে তার মানে আমরা আবার -10 তার মানে কত হবে 2 ঠিক আছে তাহলে প্লাস 1 করব ঠিক তাহলে প্লাস 1 যদি করি তাহলে 2 প্লাস 1 3 এবার আর বের হচ্ছে না 0 থেকে 9 এর মধ্যে রেঞ্জ আছে তাহলে এখানে কিছু নেই মানে 0 বসাতেও পারি না বসাতে পারি যাই হোক 0 কে ধরতে হবে এখানে তাহলে 2 প্লাস 1 3 এখানে মাইনাস 10 আর করব না এখানে 3 লিখে দিলাম তাহলে আমার আনসার হলো 3230 তোমাদের এসেছে 3230 তাহলে মেকানিজমটা বুঝতে পেরেছো কি হচ্ছে হ্যাঁ তার মানে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম ওরকম মুখস্থ করে করে ফেলেছি বলে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই মেকানিজমে নাম্বার সিস্টেমের গুলো প্লাস হয় তাহলে এর পরে যখন আমরা নাম্বার সিস্টেমটা করব অন্য নাম্বার সিস্টেমে যখন প্লাস যাব এখনি করব সেটা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই নাম্বার সিস্টেমে যখন প্লাসে যাব তখন আমাদের কি মাথায় রাখতে হবে যে বেস কত বাইনারিতে হলে 2 রেঞ্জ কত বাইনারিতে হলে 0 থেকে 1 যখন আমরা প্লাস করব তখন প্লাসকে যদি আমরা কাকে পেরিয়ে যাই 1 কে পেরিয়ে যায় কারণ রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 ঠিক আছে আমরা একটা एग्जांपल দিই তাহলে আরো ক্লিয়ার হবে দেখো তার মানে আমরা বাইনারির অ্যাডিশন করছি বাইনারির অ্যাডিশনের ক্ষেত্রে সেই রুলসটা একই থাকবে আমরা প্রথমেই বাইনারির অ্যাডিশন করতে গিয়ে দেখে নেব যে তার বেস কত আছে বেস আছে 2 আর রেঞ্জ কত আছে দেখে নেব রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এবার তার মানে আমরা যোগ করে একটা জিনিস মাথায় রাখবো যে যোগ করার সময় যে রেজাল্ট আসবে বা আসতে চাইবে তাকে আমাকে 01 এর মধ্যে রাখতে হবে 01 এর বাইরে রাখলে হবে না তাই তো তার মানে রুলসটা কি বলছে রুলস বলছে যে 1 প্লাস 1 কত হয় 2 তার মানে কি হচ্ছে যে আমার 0 আর 1 এর রেঞ্জকে পেরিয়ে যাচ্ছে পেরিয়ে গেলে আমি কি বলেছি মাইনাস বেস মানে 2 তাহলে -2 ঠিক আছে তাহলে 1 প্লাস 1 2 -2 মানে হচ্ছে 0 ঠিক আছে এটাকে আমরা প্লাস 1 করলাম ঠিক আছে 1 প্লাস 1 প্লাস 1 3 3 মানে হচ্ছে পেরিয়ে গেছে 0 থেকে 1 কে পেরিয়ে গেছে তার মানে -2 তার মানে কত আসছে 1 ঠিক আছে আবার দেখছি এখানে -2 লিখেছি তার মানে আবার প্লাস করতেই হবে আমাকে তাহলে 1 প্লাস 0 প্লাস 1 তার মানে 2 আসছে তার মানে আবার 0 আর 1 এর যে রেঞ্জ তাকে পেরিয়ে গেছে তাহলে আবার -2 তার মানে আমাকে কত আসছে 0 এখানে -2 করেছি তার মানে এখানে প্লাস 1 করতে হবে আবার 3 এসেছে তাহলে আবার 3 এসেছে মানে আবার আমাকে -2 করতে হবে কেন কারণ হচ্ছে 0 থেকে 1 রেঞ্জকে পেরিয়ে গেছি তার মানে হচ্ছে 3 -2 মানে কত 1 এই -2 করেছি এখানে প্লাস 1 করতে হবে কিছু নেই মানে আমরা 0 লিখতে পারি এইবার এখানে হচ্ছে যে 1 প্লাস 0 প্লাস 1 তার মানে কত হচ্ছে 1 1 কোন রেঞ্জে আসছে 0 থেকে 1 এর রেঞ্জে চলে আসছে তাহলে আমাকে -2 করার দরকার নেই তার মানে আমার এখানে আসছে 1 ঠিক আছে তাহলে এখানেও -2 করে নিই যেহেতু এখানে প্লাস 2 করব প্লাস 1 করব না ঠিক আছে তাহলে করব না যেহেতু তাহলে শুধুমাত্র যা আছে তাই লিখে দেবো 1 প্লাস 0 মানে 1 তার মানে আমার রেজাল্ট হবে 111010 বোঝা গেছে ঠিক আছে তোমরা একটা দিচ্ছি তোমরা পড়ো আমি দেখে নিচ্ছি তোমরা ঠিক আছে এবার